আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুব ভালো আছেন। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ এমন কি ইনসেবের জন্য চলে আসছে নতুন ইমোট পার্টি ইভেন্ট। আমাদের নতুন ইমোট পার্টি ইভেন্টও তো দেখতেই পারছেন ফ্ল্যাগ ইমোট রিটার্ন দিয়ে দইছে, এইসব কিন্তু নতুন কার ইমোট, এইসব কিন্তু দেখতেই পারছেন এগুলো রেয়ার ইমোট রয়েছে। আমি আপনাদেরকে আমাদের এই নতুন ইমোট পার্টি ইভেন্টটা এ টু জেড কমপ্লিট করে দেখিয়ে দেবো, এমনকি দেখবো কত কি ডেমো লাগতে পারে। এইসব গাইস এখানে কিন্তু কিছু টিপস এন্ড ট্রিক্স আছে কিনা আজকের এই ভিডিওটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। প্রথমত আমাদের ইমোট পার্টি ইভেন্টটা কমপ্লিট করার জন্য ডায়মন্ড প্রয়োজন। সো কম টাকায় বর্তমান সময়ে আপনারা যারা 100% ট্রাশেদের ডায়মন্ড টপ আপ করতে আছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের পাগলা টপ আপ শপ ওয়েবসাইট থেকে 100% ট্রাশেদের ডায়মন্ড টপ আপ করে নিতে পারেন। ইভেন আমি নিজেও কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করে থাকি। সো দেখা যাক আমাদের নতুন ইভেন্টও কমপ্লিট করবো। সো ইভেন্ট সেকশনে যাওয়ার আগে দেখতেই পারছেন এখানে আমাদের টপ আপ ইভেন্টটা ছিল। হিয়ার বলবো গাইস ইভেন্টটা কমপ্লিট করার জন্য ইনস্ট্যান্টলি আমার টপ আপ করা লাগছে। সো দেখতেই পারছেন আমি এখান থেকে এইগুলো আইটেম ফার্স্ট অফ অল ক্লেম করে নিই। আর ভাই এইগুলা ক্লেম হইতেছে নাকি? তো দেখতেই পারছেন ফাইনালি কিন্তু এগুলো আমি আপনাকে ক্লেম করে এ টু জেড দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড দ্বিতীয়ত দেখতেই পারছেন আমাদের এই প্যান্টটা রয়েছে, অ্যান্ড তারপর দেখতেই পারছেন এই শুটা রয়েছে, এগুলো আমি ক্লেম করে নিলাম যেহেতু টপ ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক গাইস বেশি কথা না বেরিয়ে আমাদের নতুন ইমোট পার্টি ইভেন্ট সেকশনে আমরা চলে যাই। সো ইভেন্ট সেকশনে আসার পর দেখতেই পারছেন ইমোট পার্টি ইভেন্ট, ভাই সাপ কথাই ছিল যে ওয়েব ইভেন্ট আসবে, তবে ইমোট পার্টি ইভেন্টটা যে সরাসরি চলে আসবে আমি ভাবতেই পারতেছেন একেবারে। গাইস আমাদের ইভেন্টের ভিতরে দেখতেই পারছেন এই মোটর রয়েছে, এটা রয়েছে র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল, এছাড়াও কিন্তু তারপর দেখতেই পারছেন এটা রয়েছে যেটা কিন্তু গাইস একটা পেটের সাথে ড্যান্স করে থাকে। অ্যান্ড দেন দেখতেই পারছেন র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই মোটর রয়েছে, এছাড়াও কিন্তু আমাদের ফ্ল্যাগ ইমোটটা যেটা কিন্তু বর্তমানে অনেকেই আপনারা রিটার্ন চাচ্ছিলেন, এমনকি আমাকে কোশ্চেন করতে করতে ভরে ফেলতেছেন, ফাইনালি কিন্তু এটা রিটার্ন করে দিচ্ছে। যাই হোক গাইস এখন আমি ওরা দূরে এখানে স্পিন করবো, অ্যান্ড দেখবো আমার কত ডেমো লাগতে পারে। সো 5 সুপার স্পিন করলে কিন্তু দেখতেই পারছেন এখানে একটা গ্র্যান্ড প্রাইস, অর্থাৎ একটা গ্র্যান্ড ইমোট আপনারা ফ্রিতে পাবেন। সো অ্যান্ড গাইস বয়সের ভিতর হয়তো বা একটু গ্যাপ গ্যাপ আসতে পারে, সো বয়স থাকতে পারে, র দিয়ে দিলাম। সো যাই হোক গাইস এখানে আমি সুপার স্পিন একটা করে দিই, সো 90 ডায়মন্ড দিয়ে। সো প্রথমে দেখতেই পারছেন ইমোটটা পেলাম একেবারে স্টার ইমোট যাকে বলে। সো দেখতেই পারছেন একেবারে নর্মাল একটা ইমোট রয়েছে, অ্যান্ড তারপর আমি এখানে আবারও সুপার স্পিন করে দিলাম। আরে ভাই এই হাই ইমোটটা আমার কাছে আগে থেকে ছিল, অ্যান্ড দেন তারপর আমি আবারও স্পিন করে দিচ্ছি। আরে ভাই এগুলো ইমোট তো আমার কাছে ছিল, তো কি হইতেছে, গিয়ে না কি করতেছে বুঝতে পারতেছি না। অ্যান্ড নর্মাল একটা স্পিন করে দিই ফার্স্ট অফ অল ইভেন্টটাকে অ্যাক্টিভ করার জন্য। সো দেখা যাক কী হয় আমাকে কী করে গিয়ে না। অ্যান্ড দেন আবার স্পিন করে দিলাম। আরে ভাই এগুলো ইমোট আমার কাছে আগে থেকেই ছিল। সো যাই হোক গাইস এখানে প্রাইস বলে যাওয়ার পর দেখতেই পারছেন এইগুলো আইটেম কিন্তু এখানে রয়েছে। অ্যান্ড দেন গাইস ডায়মন্ড দেখতেই পারছেন একেবারে কিন্তু কম হয়ে গেছে, 400-500 ডায়মন্ড চলে গেছে বলা চলে। অ্যান্ড এখান থেকে কোনো প্রকার আমি গ্র্যান্ড প্রাইস এখনো পর্যন্ত পাইলাম না। অ্যান্ড ও মাই গড ফাইনালি কিন্তু আমাদের যে নতুন কার ইমোটটা এটা আমি এখান থেকে পেয়ে গেলাম, ফার্স্টে যে গ্র্যান্ড ইমোটটা এটা কিন্তু পেয়ে গেছি। অ্যান্ড দেন দেখা যাক আমাদের এই যে ফ্ল্যাগ ইমোটটা এটা বের করে রয়েছে আমার। সো ফ্ল্যাগ ইমোটটা পাই কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। অ্যান্ড তারপর এখানে আরও একটি স্পিন করেছি। আরে ভাই এক ইমোট কতবার দিবে আমি বুঝতে পারতেছি না, আমাকে মনে হচ্ছে ইমোট পার্টি ইভেন্টের ভিতর প্রতিবার যেভাবে ব্যাস দিয়ে থাকে সাধারণত এইভাবেই ফুকুর বানাবে। অ্যান্ড দেন গাইস তারপর এখানে আমি 190 ডায়মন্ডের আবারও স্পিন করে দিলাম। আরে ভাই এসব গলা কাটা ইমোট টিমোট আমার কাছে আগে থেকেই ছিল। সো যাই হোক গাইস এখান থেকে এইগুলো একটা ইমোট থেকে যে কোনো একটা ইমোট এই ভাই এই ইমোটটা দিয়ে দেনা ভাই। সো দেখা যাক গেটা কী করে, আবারও আমি স্পিন করে দিচ্ছি। আরে ভাই হাত জোলানো ইমোট এগুলো আমার তো লাগবে না ভাই, এগুলো ইমোট আমার কাছে আগে থেকেই ছিল। ও মাই গড ফাইনালি কিন্তু আমাদের ফ্ল্যাগ ইমোটটা আমি কে পেয়ে গেলাম, বিশ্বাস করতে পারতেছি না গাইস এত কম ডায়মন্ডের ভিতর এখান থেকে ফ্ল্যাগ ইমোটটা পেয়ে গেলাম। কম ডায়মন্ড বললেও লস হবে গেস, এখানে কিন্তু প্রায় আমার কাছে 2000 ডায়মন্ডের উপরে ছিল, অর্থাৎ 2500 ডায়মন্ডের উপরে ছিল। অ্যান্ড বর্তমানে দেখতেই পারছেন কত ডায়মন্ড রয়েছে, সো প্রায় 3000 ডায়মন্ডের কাছাকাছি ওয়েস্ট করার পরেই কিন্তু আমরা এখান থেকে দেখতেই পারছেন আমাদের এই ফ্ল্যাগ ইমোটটা এনগেজ টপ যে দুটো ইমোট ছিল এই দুটো ইমোটই এখান থেকে ক্লেম করতে পারছে, অর্থাৎ ইমোট পার্টি ইভেন্টটা বলা চলে কমপ্লিট হয়েছে। এখানে আমি বোর্ড সেকশনে চলে যাই। সো আমি আপনাকে একেবারে স্পিন করে দেখাইলাম, অ্যান্ড দেন গাইস ইকুইপ করে দেখাচ্ছি প্রত্যেকটা আইটেম। সো ফার্স্ট আমি এটা এখানে রেখে দিলাম, অ্যান্ড দ্বিতীয়ত এই ইমোটটা এখানে রাখছি, অ্যান্ড গাইস প্রপোজ ইমোটটা কিন্তু সরাই ফেলছি বলে বেলায়। সো যাই হোক গাইস ওইখানে এটা রেখে দেবো পরবর্তীতে দেখা যাক। অ্যান্ড দেন গাইস আমি কিন্তু ফাইনালি দেখতেই পারছেন ইমোট দুটো বের করতে পারছি, অ্যান্ড পাশাপাশি দেখতেই পারছেন আমাদের এই যে ইমোটটা এটি কিন্তু আমাদের রানিং একটা ইমোট, যেটা কিন্তু পার্সোনালি আমার কাছে মারাত্মক লেভেল লাগছে। ও মাই গড দেখতেই পারছেন কিরকম টাইপের একটা লাগতেছে, আমি এতটা খুশি হয়েছে গাইস বুঝাইতে পারবো না, হয়তো গাইস সাউন্ডটা আপনারা শুনতে পারতেছেন না, আমি কিন্তু একেবারে হাসতেছি। সো কি আর বলবো ইমোটটা কিন্তু জো ছিল, অ্যান্ড গাইস ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু আমি ফাইনালি কমপ্লিট করতে পারছি। অবশেষে আমি আপনাকে আবারও আরেকটি কথা বলে রাখতে চাই, বর্তমান সময়ে আপনার যে যারা 100% ট্রাশেদের সব থেকে কম টাইপে বাংলাদেশের সর্বোচ্চ ট্রাশেদের ডায়মন্ড টপ আপ করতে চান, তারা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটি কিন্তু পাগলা টপ আপ শপ এখান থেকে ডায়মন্ড টপ আপ করে নিতে পারেন। ইভেন আমি নিজেও কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করে থাকি, লিঙ্ক কিন্তু অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এইসব গাইস ফাইনালি কিন্তু আমাদের ইমোট পার্টি ইভেন্ট কমপ্লিট করছে, অ্যান্ড কার কার ইমোট পার্টি ইভেন্ট কমপ্লিট করছেন, কার কত ডেমো লাগছে, এইসব গাইস কে কত স্পিনে পেয়েছেন, কোন প্রাইসটা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাই দিতে পারে।
সো যাই হোক গাইস, কি আর বলবো, ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে। এন্ড গাইস, অনেক কষ্ট করে আজকের এই ভিডিওটা আপলোড করতেছি, শরীরটা অনেকটাই ক্লান্ত আছে, তারপর শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটা মেক করা। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটিতে একটু করে লাইক করে দিবেন সকলে। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সকলকে যত জনে কিন্তু শেয়ার করে দিবে। সো গাইস, আর কি এই তো ছিল এখনকার মতো ভিডিও। অ্যান্ড ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একটি করে লাইক করবেন। অ্যান্ড আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেটিং নিউজ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ গাইস।